হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, বাইজিদ বুস্তামী ওলি হয়েছেন মায়ের দোয়ায়। বলুন, কার দোয়ায়? মায়ের দোয়ায়। আর আজকে দুঃখের সহিত বলছি, আপনাদের এলাকায় কি এই বাগের হাট আছে? বাগের হাটটা কোন দিকে? পত্রিকায় টিভির খবর দেখেছি, বাগের হাটে, বাগের হাটে এক মাকে পলিথিন বস্তার ভিতরে ভরে ছেলে নিয়া কাঠ বাগানের জঙ্গলায় মারে ফেলাই দিয়েছে। যারা মারে কাঠ বাগানের জঙ্গলায় ফেলাইছে, বলুন হেরা ওলিও অসম্ভব আছে কিনা? আর নামাজ পড়া জান্নাতে যাইতে পারবো কিনা? এটা বাচ্চা ছেলে এক মাহফিলে গজল গাইতেছে, এমন এই পাশে খাড়িয়ে গজল গায়, ছোট বাচ্চা। জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো, জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, বলছে আমার নবী দুজাহা, বুখারী শরীফের হাদিস। এই মার যদি খেদমত করো, মার যদি দোয়া নিতে পারো, ডাইরেক্ট ওলি হইবা। আর মারে যদি পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফালাও বাবা, ওলি হওয়া তো দূরের কথা, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। মা জঙ্গলার মধ্যে বুড়া মা পসরা পায়খানা বিছনাই করে বিদায় মাকে ফেলে চলে আসছে। মা বস্তার মধ্যে নড়াচড়ি করতে করতে বানটা খুলে গেছে, মাথাটা বেরিয়ে সন্তানের দিকে তাকায়া তাকায়া মা কান্দে, মাবুদরে আমার ছেলেটা বাড়ি যাইতেছে, ও মাবুদ সন্ধ্যা হয়ে যাইতেছে, জঙ্গলা পার হয়ে যাবে, আমি মা মরে যাব, দুঃখ নাই মাবুদ গো, আমার বাবার সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দা, নিজে মরে যায় দুঃখ নাই, সন্তান সহি সালামতে বাড়ি পৌঁছাইবার দোয়া চা। এই মা বাবার খেদমত দোয়া যদি নিতে পারেন, ডাইরেক্ট ওলি হবেন। বাইজিদ বুস্তামী ওলি হয়েছে মায়ের দোয়ায়। এক গ্লাস পানি দাও, রাত্র গভীর প্রচন্ড শীত, বাইজিদ পানি আনতে মস্কের কাছে গেলেন, মস্কে পানি নাই, মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া গ্লাস ভর্তি পানি নিয়ে আইসা দেখে দরদি মা ঘুমিয়ে গেছে। মারে ডাক দিলে ঘুম ভাঙবে, কষ্ট হবে, ঘুম ভাঙবে, কষ্ট হবে, কষ্টটুকু দিতে রাজি না বাচ্চা ছেলে বাইজিদ, দাঁড়িয়ে আছে। রাত্র গভীর শেষ হয়ে গেল, রাত্র প্রচন্ড শীত, থরথর করে কাঁপছে, মা ঘুম ভাঙছে, বলছে বাইজিদ দাঁড়িয়ে রইছো, মা পানি চাইছো, পানি নিয়ে আইছি, পানি খাও, সারা রাত দাঁড়িয়ে রইছো, আমি তো কোন সময় পানি চাই, ঘুমিয়ে গেছি, আমার খেল নাই। বাইজিদ বলছে, মা গো ডাক দেই নাই গো মা, তোমার নিকষ্ট হয়, অপেক্ষায় আছি, কলিজার টুকরা মা পানি চাইবো, আমি সন্তান পানি খাওয়াইবো। মা সারা রাত দাঁড়িয়ে রইছি, বাইজিদের মা হাত তুলে ডাকছে, মা বুদ্রে এমন সুসন্তান আমারে দিছো, আমি মা হইয়া দোয়া করলাম, তুমি না মার দোয়া কবুল করো, আমার বাইজিদকে তোমার ওলি বানাইয়া দাও। পরের রাত্রে বাইজিদের মা স্বপ্নে দেখে বিরাট বড় গাঠুরি মাথায় এক লোক ঘুরতেছে, এক লোক এত বড় গাঠুরি মাথায়, এমন বোকা কোথায় লই লোকটা, স্বপ্ন যুগে জিগাইতেছে, বোকার বোকার, এত বড় গাঠুরি লইয়া ঘুরতেছ কেন, পরিচয় কি? জবাব দিচ্ছে বাইজিদের মা, আমার পরিচয় জানো না, আমি একজন ফেরেশতা, আমি তোমাদের মতো মানুষ না, তোমার মাথায় গাঠুরিটা কিসের? রে বাইজিদের মা, সারা পৃথিবীর ওলি আল্লাহদের নামের খাতার গাঠুরি আমার মাথায়, বলুন এই গাঠুরির মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের নাম আছে কিনা? সবাই বলুন মারহাবা। বাইজিদের মা সমস্ত পৃথিবীর ওলি আল্লাহদের নামের খাতার গাঠুরি আমার মাথায়। বাইজিদের মা ডাক দিলেন, ও ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, দাঁড়াও, আমি যে গত রাত্রে দোয়া করেছিলাম, আমি মা হইয়া আমার বাইজিদকে ওলি বানানোর জন্য
বাইজিদ কে ওলি বানানোর জন্য বলো আমার বাইজিদ ওলি হইছে কিনা ফেরেশতা জবাব দিচ্ছে মাগো ও মামা হইয়া দোয়া করেছো তোমার দোয়া আল্লাহ কবুল করে বাইজিদের নাম ওলির খাতার প্রথম লাইনে উঠাইয়া দিছে ডাইরেক্ট মার দোয়াই ওলি হওয়া যায় আরেকটা ওলি হবেন নবীর ভালোবাসায় এটাই হবে আমার শেষ কথা।